ষষ্ঠীর রাতে তেলিয়ামুড়া মহকুমা শাসক এবং পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে বাজি বিরোধী অভিযান চালিয়ে বিপুল সাফল্য তেলিয়ামুড়ায়। মহকুমা প্রশাসনের কাছে গোপনে খবর আসে, তেলিয়ামুড়া থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে একটি স্থানে বিপুল পরিমাণ শব্দবাজি মজুদ রয়েছে। প্রাপ্ত খবরের উপর ভিত্তি করে তেলিয়ামুড়া মহকুমা শাসক পরিমল মজুমদার সহ ডিসিএম তেলিয়ামুড়া থানার ওসি রাজীব দেবনাথ এবং পুলিশ যৌথ অভিযান চালায়। অভিযান চালিয়ে মোট 8 থেকে 9 লক্ষ টাকা শব্দবাজি বাজেয়াপ্ত হয়। এটা এখন আমাদের আসন্ন পুজো উপলক্ষে কিংবা লক্ষ্মী পূজা উপলক্ষে আমাদের জারি থাকবে। আমরা বিভিন্নখানে আমাদের পুলিশ প্রশাসন এবং মহকুমা প্রশাসন উদ্যোগে আমরা বিভিন্ন এলাকাতে আমরা বিভিন্ন খবরের ভিত্তিতে আজকে এখানে এসেছি। এসে আমরা দেখলাম এখানে রাজনগর রোড নম্বর 2 এই এলাকার নির্মল দাস বাবার নাম বোধ হয় কি নিকুঞ্জ বিহারী দাস, ওনার বাড়িতে আসলাম। ওনার দেখলাম আমরা যে এখানে প্রচুর পরিমাণে এখানে যে বাজি তারপরে আপনার কি সাউন্ড আইটেম কিছু বাজি এখানে পাওয়া গেছে, এটা আমরা অ্যাসেস করতে পারছি না এখন, সবাই সিজ করছি আমরা এটা।